Hello student, welcome to another online lesson from Edu Extract. আজকে আমরা জানব সবাস শ্বসনের একটি ধাপ কেপস চক্র সম্পর্কে। এর আগের লেসনে আমরা সবাস শ্বসন এর প্রথম ধাপ গ্লাইকোলাইসিস সম্পর্কে জেনেছি এবং আমরা দেখেছি গ্লাইকোলাইসিসের ফলে কিছু এটিপি উৎপন্ন হয় এবং কিছু এনএডিএইচ উৎপন্ন হয় বা NADH2 বলতে পারি বা NADH প্লাস H প্লাসও বলতে পারি। এরপর আমরা দেখব যে এই পাইরুভিক অ্যাসিডটা গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় তৈরি হলো সেই পাইরুভিক অ্যাসিডটা কেপস চক্রে প্রবেশ করবে। প্রবেশ করার আগে এই যে পথটা এখানে একটি ঘটনা ঘটে যেটাকে বলা হয় পাইরুভিক অ্যাসিডের অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। এই অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনের পরে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয় যে অ্যাসিটাইল কোয়েটা এই কেপস চক্রের মধ্যে প্রবেশ করে। এই কেপস চক্র কিন্তু সন্ধান বা অবাধ শ্বসনের ক্ষেত্রে কিন্তু একেবারেই দেখা যায় না, এটি সবাস শ্বসনের ক্ষেত্রেই দেখা যায়। এখন আমরা দেখে নিই এই কেপস চক্রের ঘটনাগুলি। ক্রেপস চক্র নামকরণ করা হয়েছে স্যার হ্যান্স অ্যাডলফ ক্রেপসের নাম অনুসারে, যিনি এই ক্রেপস চক্রটা আবিষ্কার করেছিলেন। কেপস চক্রের শুরুতে আমরা এই অ্যাসিটাইল কোয়েটা পাচ্ছি, যেটা আমি বললাম যে আমরা পাচ্ছি পাইরুভিক অ্যাসিড থেকে বা পাইরুভেট থেকে। এই পাইরুভিক অ্যাসিড আমি বলেছিলাম এটা 3C কম্পাউন্ড, 3 কার্বনযুক্ত যৌগ। এই অ্যাসিটাইল কোয়েটা আমরা দেখতে পাচ্ছি 2 কার্বনযুক্ত, এই একটা, এই একটা, এই একটা সি আর এই একটা সি, 2 কার্বনযুক্ত। এটা কোনো সি নয়, কারণ এটা হচ্ছে কো এনজাইম, সেই কো এনজাইমের নামের সিও, কো, সেই অনুযায়ী এটা সিও। সুতরাং এই অ্যাসিটাইল কোয়ে এটা হচ্ছে 2 কার্বনযুক্ত যৌগ। তো এই 3 কার্বন থেকে 2 কার্বনযুক্ত যৌগ তৈরি হওয়ার মাঝখানে একটা সি তাহলে কোথায় গেল? একটা সি আমরা দেখব CO2 রূপে বেরিয়ে গেছে এবং এখানে আরেকটা জিনিস ঘটছে, যেটা হচ্ছে NAD+ ঢুকছে, NADH+ H+ বেরোচ্ছে এবং Mg2+ আয়ন এখানে সাহায্য করছে। একটা উৎসেচক এখানে লাগছে, যে উৎসেচকটার নাম হচ্ছে পাইরুভেট ডিহাইড্রোজিনেস কমপ্লেক্স। এই পাইরুভেট ডিহাইড্রোজিনেস কমপ্লেক্স অ্যাকচুয়ালি অনেকগুলো উৎসেচক বা অনেকগুলো এনজাইমের সমষ্টি এবং এই বিক্রিয়াটিও অনেকগুলি ধাপে সম্পন্ন হয়। তো আলটিমেটলি এই বিক্রিয়ার ফলে আমি পেয়ে গেলাম একটা 2C কম্পাউন্ড বা 2 কার্বনযুক্ত কম্পাউন্ড, সেটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। এখানে কোয়ে, এই কো এনজাইম এটাও এই বিক্রিয়ায় অংশগ্রহণ করে এখানে ঢোকে। এই অ্যাসিটাইল কোয়ে প্রথম অক্সালো অ্যাসিডেটের সঙ্গে যুক্ত হচ্ছে এবং ক্রেপস চক্রে প্রবেশ করছে। অক্সালো অ্যাসিডেট 4C কম্পাউন্ড, অ্যাসিটাইল কোয়ে 2C কম্পাউন্ড, তাই প্রথম যে যৌগটা তৈরি হলো সেটা হচ্ছে 4 আর 2 6, 6C কম্পাউন্ড এবং যৌগটার নাম হচ্ছে সাইট্রেট বা সাইট্রিক অ্যাসিড। ক্রেপস চক্রে প্রথম উৎপাদিত যৌগটির নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড বা সাইট্রেট, তাই ক্রেপস চক্রকে বলা হয় সাইট্রিক অ্যাসিড সাইকেল। এই সাইট্রিক অ্যাসিডে 3টে কার্বক্সিলিক গ্রুপ থাকে, এই একটা কার্বক্সিলিক গ্রুপ, এই একটা কার্বক্সিলিক গ্রুপ আর এই একটা কার্বক্সিলিক, তাই একে বলা হয় ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বা সংক্ষেপে TCA সাইকেল বা TCA চক্র। তো এই প্রথম বিক্রিয়ায় আমরা দেখলাম যে সাইট্রেট তৈরি হচ্ছে বা সাইট্রিক অ্যাসিড তৈরি হচ্ছে, এখনও জল লাগছে যেটা ঘনীভবনে সাহায্য করছে এবং একটা উৎসেচক লাগছে যেটার নাম হচ্ছে সাইট্রেট সিনথেস, অর্থাৎ সাইট্রিক অ্যাসিড সিনথেসিস বা সংশ্লেষ করতে সাহায্য করছে। এরপর অ্যাকোনাইটেস বলে একটা উৎসেচক কাজ করছে, এই অ্যাকোনাইটেস সাইট্রেটকে সিস অ্যাকোনাইটেডে পরিণত করছে এবং এখানে দেখতে পাচ্ছি আমরা এখনও জল বেরিয়ে যাচ্ছে। এরপর ওই অ্যাকোনাইটেসটাই সঙ্গে সঙ্গে এই সিস অ্যাকোনাইটেডকে ভেঙে দেবে, অর্থাৎ সিস অ্যাকোনাইটেড তৈরি হওয়া মাত্রই এটা ভেঙে যাবে এবং তৈরি হবে আইসোসাইট্রেট। এই সাইট্রেটেরই আরেকটা রূপ যেটাকে বলছে আইসোসাইট্রেট এবং আমরা দেখতে পাচ্ছি এই বিক্রিয়ায় এখনও জল ঢুকেছে। আইসোসাইট্রেট এবং সিস অ্যাকোনাইটেড এরা প্রত্যেকে কিন্তু 6C কম্পাউন্ড, অর্থাৎ 6 কার্বনযুক্ত, যেমনটা কিনা এই সাইট্রেট ছিল। আইসোসাইট্রেট থেকে যখন আলফা কিটো গ্লুটারেট তৈরি হচ্ছে পরবর্তী ধাপে, তখন আমরা দেখব যে উৎসেচকটার নাম হচ্ছে আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ। এই ডিহাইড্রোজিনেজ উৎসেচকটা, যেটা আমি এর আগেও গ্লাইকোলাইসিস চলাকালীন বলেছিলাম, এই ডিহাইড্রোজিনেজ উৎসেচকটা এই হাইড্রোজেন বেরোনো এবং ঢোকাটাকে নিয়ন্ত্রণ করে এবং আমরা দেখব এই বিজারণ এর সঙ্গে যুক্ত। NAD+ ঢুকেছে এখানে এবং বিজারিত হয়ে NADH+H+ তৈরি করে। সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে এখানে একটা CO2ও বেরিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা দুটো ধাপে সম্পন্ন হয় এবং মাঝখানে অক্সালো সাকসিনিক অ্যাসিড বলে একটি অ্যাসিড উৎপন্ন হয়। যাই হোক, আমরা পরবর্তী ধাপে চলে আসি। এই আইসোসাইট্রেট থেকে যখন ওই অক্সালো সাকসিনিক অ্যাসিড তৈরির মাধ্যমে যখন আলটিমেটলি আলফা কিটো গ্লুটারেট তৈরি হচ্ছে, তখন আমরা দেখব যে এই আলফা কিটো গ্লুটারেট কিন্তু 5C কম্পাউন্ড, অর্থাৎ এখানে কিন্তু 5টা কার্বন রয়েছে, 1 2 3 4 5, অথচ এখানে কিন্তু 6টা ছিল, 1 2 3 4 5 6, মাঝপথে এই CO2টা বেরিয়ে গেছে তাই একটা কার্বন কমে গেছে,
এটা 5C কম্পাউন্ড দেন এই আলফা গিটোগ্লুটারেট সাক্সিনিল কোয়ে তৈরি করছে এই কোয়েটা কিন্তু ছিল না তাহলে নিশ্চয়ই এই কোয়েটাকে কোথাও থেকে আসতে হবে তাই এই যে বিক্রিয়া এখানে আমরা দেখব লেখা নেই এখানে কিন্তু এখানে লিখতে হবে যে কোয়ে এসএইচটা ঢুকছে এবং আমরা দেখছি যে এখানেও এই আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজিনেজ অর্থাৎ এখানেও একই কাজ হবে অর্থাৎ এনএডি ঢুকবে এবং বিজারিত হয়ে এনএডিএইচ প্লাস এইচ প্লাস তৈরি করবে একইভাবে সাক্সিনিল কোয়ে আমরা দেখব যেটা হচ্ছে 4C কম্পাউন্ড তাই 5C থেকে 4C হওয়া মানে একটা CO2 বেরিয়ে যাবে সাক্সিনিল কোয়ে থেকে যখন সাক্সিনেট বা সাক্সিনিক অ্যাসিড তৈরি হবে তখন দেখব আমরা মাঝখানে জিডিপি ঢুকেছে এবং জিটিপি বেরিয়েছে অর্থাৎ এখানে একটা এনার্জি প্রোডাক্ট তৈরি হবে যার নাম হচ্ছে জিডিপি অ্যাকচুয়ালি জিডিপি প্লাস পিআই এখানে ঢোকে এবং দুটো যুক্ত হয়ে তৈরি করে জিটিপি এই জিটিপি হলো এটিপি এর মতো একটি শক্তি উপাদান অর্থাৎ যেটাই জিটিপি আমরা বলতে পারি ঠিক এটিপিটাও একই ধরনের জিনিস উৎসেচকটার নাম হচ্ছে এখানে সাক্সিনিল কোয়ে সিনথেটেস তো আমাদের তৈরি হয়ে গেল সাক্সিনেট এটাও 4C কম্পাউন্ড পরবর্তী থাকবে আমরা এই সাক্সিনেট বা সাক্সিনিক অ্যাসিড থেকে আমরা দেখব সাক্সিনেট ডিহাইড্রোজিনেজ বলে একটা উৎসেচক কাজ করবে এবং তৈরি করবে FADH2 যেটা এই FAD ঢুকেছে এবং FADH2 তৈরি হয়েছে এবং এখানেও কিন্তু বিজারণ ঘটেছে এই যে FAD-র পুরো নামটা হচ্ছে ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লোটাইড সেখান থেকে বিজারিত ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লোটাইড তৈরি হয়ে গেল এবং আমরা আলটিমেটলি পেলাম ফিউমারেট বা ফিউমারিক অ্যাসিড এই ফিউমারিক অ্যাসিডটাও কিন্তু 4C কম্পাউন্ড অর্থাৎ সাক্সিনিল কোয়ে থেকে অক্সালো অ্যাসিডেট পর্যন্ত সবটাই 4C কম্পাউন্ড হবে এরপর দেখব আমরা ফিউমারেজ বলে একটি উৎসেচক কাজ করছে এখনও জল ঢুকেছে এবং তৈরি হয়েছে ম্যালেট ম্যালেট থেকে ম্যালেট ডিহাইড্রোজিনেস বলে একটি উৎসেচক কাজ করেছে এবং তৈরি হয়েছে অক্সালো অ্যাসিটেট এবং তৈরি হওয়ার সময় এনএডি ঢুকেছে অর্থাৎ নিকোটিনামাইড অ্যাডেনোইন ডাইনিক্লোটাইড ঢুকেছে এবং বিজারিত NADH প্লাস এইচ প্লাস তৈরি করেছে পুনরায় এই অক্সালো অ্যাসিটেট যেটা তৈরি হলো সেটা কিন্তু এই কেপস চক্রে প্রবেশ করে আবার সাইট্রেট বা সাইট্রিক অ্যাসিড তৈরি করবে অ্যাকচুয়ালি এই যে চক্রটা এই চক্রটা হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরির একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মূল কাজ হলো কিছু এনার্জি প্রোডাক্ট তৈরি করা যেমন NADH FADH এই যে অক্সালো অ্যাসিডেট যেটা 4 কার্বনযুক্ত একটা যৌগ ছিল যেটার সঙ্গে একটা 2 কার্বনযুক্ত যৌগ তৈরি হয়েছিল হয়ে সাইট্রেট তৈরি হয়েছিল এই যে দুটো কার্বন যেটা যুক্ত হয়েছিল এক্সট্রা করে অক্সালো অ্যাসিডেট পুনরায় ফিরে আসতে গিয়ে এই দুটো কার্বন কিন্তু বেরিয়ে গেছে দুটো CO2 রূপে এই একটা CO2 এবং এই একটা CO2 একবার কেপস চক্র আবর্তিত হলে আমরা তিনটে NADH পাচ্ছি এই একটা আর এ একটা এবং একটা FADH2 পাচ্ছি আর কেপস চক্র প্রবেশ করার আগে এখানেও কিন্তু আমরা একটা NADH2 পাচ্ছি এটা হচ্ছে একটা পাইরুভেট একবার এই চক্রটা কমপ্লিট করলে যেটা তৈরি হবে এখন গ্লাইকোলাইসিসের ফলে দুঅণু পাইরুভেট তৈরি হয়েছিল তাই দুঅণু পাইরুভেট যদি হয় তাহলে এই সমস্ত চক্রটাও কিন্তু দুবার ঘুরবে অর্থাৎ আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু দুটো দুটো করে পাবো এটাও দুটো 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 পাবো সঙ্গে আমরা দেখব যে এই চক্রে আমরা কিন্তু একটা জিটিপি পাচ্ছি বা আমরা বলতে পারি এটিপি পাচ্ছি দুবার চক্র ঘুরলে দুটো এটিপি পাবো তাহলে ক্রেপস চক্রে আমাদের কত অণু এটিপি তৈরি হবে সেটা আমরা জেনে এখানে একটা জিনিস আমরা দেখলাম যে কোনো কিন্তু এটিপি আমাদের লস নেই কোনো এটিপি কিন্তু আমাদের নষ্ট হয়নি যা হয়েছে সমস্ত প্রফিট হয়েছে এখানে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন থেকে আমি দুটো NADH2 পেয়েছি তার মানে এখানে আমরা 6টা এটিপি পাচ্ছি কারণ আমরা জানি একটা NADH2 থেকে আমরা 3 অণু এটিপি পাই আর একটা FADH2 থেকে আমরা 2টো এটিপি পাই এই হিসাবটা এনে আমাদের মনে থাকে TCA চক্র থেকে আমরা NADH2 পেয়েছি 1, 2, 3 এবং প্রত্যেকটা দুবার করে অর্থাৎ 6টা সুতরাং 3, 6, 18টা এটিপি পাবো আমি এখানে FADH2 পেয়েছি 2টো একবার সাইকেলে একটা আরেকবার সাইকেলে আরেকটা তাহলে সেটা হবে 2×4 অর্থাৎ একটা FADH2 থেকে 2টো এটিপি সুতরাং 2টো FADH2 থেকে 4টা এটিপি জিটিপি পেয়েছি 2টো এবং আমরা জানি যে একটা জিটিপি সমান সমান একটা এটিপি তাই 2টো জিটিপি সমান 2টো এটিপি টোটাল এই যে 6+ TCA চক্রের টোটালটা হচ্ছে 18 আর 4 এ 22 আর 2 এ 24 এটা আমি ব্যাকেটে TCA লিখে দিচ্ছি কারণ TCA সাইকেল থেকে আমরা এটা পাচ্ছি = 30 তাহলে আমরা দেখলাম যে TCA চক্রে টোটাল আমাদের 24 অণু এটিপি উৎপন্ন হচ্ছে এবং অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন থেকে অর্থাৎ এই যে প্রসেসটা এই প্রসেসটা থেকে আমরা পাচ্ছি 6 অণু এটিপি টোটাল হচ্ছে আমাদের 30 অণু এটিপি এর আগে আমরা গ্লাইকোলাইসিসে পেয়েছিলাম 8 অণু এটিপি অর্থাৎ টোটাল 38 অণু এটিপি এটা আমরা সবাত শ্বসন থেকে পাবো তবে এই এটিপিগুলো তো ডাইরেক্ট আমরা পেয়ে গেছি সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন হয়েছে বলে কিন্তু এই NADH2 বা এই FADH2 যেগুলো আমরা পেলাম এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে এটিপি দেবে না এগুলো বিশেষ একটি পদ্ধতির সাহায্যে এটিপি দেবে অর্থাৎ এই একটা NADH2 থেকে আমি এই 3টে এটিপি পাবো কী করে বা একটা FADH2 থেকে আমি 2টো এটিপি পাবো কী করে
সেটা কিন্তু বুঝতে গেলে আমাদের পরবর্তী পর্যায়ে যেতে হবে সবাত শোষণের, যেটা নাম হচ্ছে প্রান্তীয় শোষণ বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। সেটা আমরা পরবর্তী লেসনে যাব। আজকে আমরা আরেকটা জিনিস জেনে নেব যে এই টিসিএ চক্রকে অ্যাম্ফিপোলিক পথ বলা হয় কেন। আমরা শুরুতেই বলেছিলাম যে শোষণকে আমরা অপচিতিমূলক বিক্রিয়া বলি বা ইংরেজিতে বলা হয় ক্যাটাবলিক, অর্থাৎ ভাঙনমূলক। উপচিতিমূলক বিক্রিয়াকে ইংরেজিতে বলে অ্যানাবলিক। আমরা শুরুতে শোষণকে বলেছিলাম যে এটা ক্যাটাবলিক রিয়াকশন বা অপচিতিমূলক বিক্রিয়া। কিন্তু এই কেপস চক্রে যে উৎপাদিত বস্তুগুলো হয় সেই উৎপাদিত বস্তুগুলো কিছু কিছু ক্ষেত্রে উপচিতি বিক্রিয়ারূপে কাজ করে, অর্থাৎ সেই পদার্থ থেকে নতুন ধরনের কিছু গঠনমূলক বিক্রিয়ার সাহায্যে প্রয়োজনীয় বস্তু উৎপাদিত হয়। তাই শোষণে অপচিতি ও উপচিতি উভয় ধরনের বিপাক পরিলক্ষিত হয় বলে এটাকে বলা হয় উপচিতি বিপাক বা অ্যাম্ফিপোলিক, কারণ অ্যাম্ফি মনে হচ্ছে উভয়, অর্থাৎ দুরকম বিপাকক্রিয়াই এখানে পরিলক্ষিত হয়। তো ভাঙনমূলক জিনিসটা কীভাবে ঘটছে সেটা তো আমরা দেখেছি যে গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে, সেখান থেকে আমরা এটিপিগুলো পাচ্ছি, এনএডিএইচ পাচ্ছি। এবার আমরা দেখব যে কেপস চক্রের ফলে কী করে এটা উপচিতিমূলক বিক্রিয়া বা গঠনমূলক বিক্রিয়া অংশগ্রহণ করছে, কী কী নতুন জিনিস তৈরি হচ্ছে। প্রথমেই দেখি এই অক্সালো অ্যাসিডেট। এই অক্সালো অ্যাসিডেট থেকে অ্যাসপার্টেট তৈরি হতে পারে, যে অ্যাসপার্টেট বা অ্যাসপার্টিক অ্যাসিড থেকে প্রোটিন তৈরি হয়। এই অক্সালো অ্যাসিডেট থেকে এখানে বলেনি ফসফোএনল পাইরুভেট বা পেপ তৈরি হতে পারে, যেটা কিন্তু আমরা গ্লাইকোলাইসিসে পেয়েছিলাম পাইরুভিক অ্যাসিড তৈরির ঠিক আগের স্টেপ। এই ফসফোএনল পাইরুভেট থেকে বিপরীত গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আমরা কিন্তু গ্লুকোজ পেতে পারি। এছাড়াও এই অ্যাসপার্টেট থেকে বিভিন্ন পিরিমিডিন বেস এবং অ্যালকালয়েড আমরা পাই, অর্থাৎ নাইট্রোজেনযুক্ত কিছু যৌগ আমরা পাই। আমরা যদি আলফা কিটো গ্লুটারেট চলে আসি তাহলে সেখান থেকে দেখবো আমরা এই গ্লুটামেট বলে অ্যামাইনো অ্যাসিডটা আমরা পাচ্ছি এবং সেখান থেকে আমরা প্রোটিন তৈরি করতে পারছি। এই যে অ্যাসিটাইল কোয়েটা কিন্তু যেটা তৈরি হয়েছিল সেই অ্যাসিটাইল কোয়ে থেকে কিন্তু এই ফ্যাটি অ্যাসিড বা আলটিমেটলি ফ্যাট আমরা পেতে পারি। এছাড়াও সাকসিনিল কোয়ে, যেটা কিনা এই সাকসিনেটের আগে এখানে উৎপন্ন হবে, সেটা থেকে কিন্তু পরফাইরিন যৌগ তৈরি হয়। এই যে সাইট্রেট, এই সাইট্রেট থেকে কোলেস্টেরল তৈরি হয়, অর্থাৎ আমরা দেখলাম যে এই টিসিএ সাইকেলের যে অন্তর্বর্তী যে যৌগগুলো, যে পদার্থগুলো তৈরি হচ্ছে বিক্রিয়ার মাধ্যমে, সেই পদার্থগুলো শরীরের অন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান তৈরিতে সাহায্য করছে। তাই ভাঙনমূলক হওয়া সত্ত্বেও এটা যেহেতু গঠনমূলক কিছু কাজে অংশগ্রহণ করছে এই উপাদানগুলো, তাই আমরা টিসিএ সাইকেলকে অ্যাম্ফিপোলিক পাথওয়ে বলবো। আজকের লেসন এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।